अस्सलाम वालेकुम भैया। हेलो, अल्हम्दुलिल्लाह। भला सुन भैया, क्लास की अस्सलाम वालेकुम। ভালো আছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন?
দাদা ভালোই কাজ করেছি, কাজটা জমা দিছি, কেমন হয়েছে? জি ভাই আমি মেসেজ করছিলাম। ভাইয়া উইন্ডোজ দিতে দিছি, এখনো দেয় নাই। ভাইয়া একটা প্রবলেম হয়েছে, আপনারে বলি, হচ্ছে যার কাছে দিছি না যেখানে, উনি বলছে কি যে হচ্ছে আমার সি ড্রাইভটা নাকি নষ্ট হয়ে গেছে। উনি ফরম্যাট করছে কিনা জানি না, ওটা নাকি ফুল ফরম্যাট করতে হবে এখন, আর যদি না হয় তাহলে হচ্ছে আমার হার্ড ডিস্কটা খুলে উনার পিসিতে লাগাবে, লাগায় ওগুলো সব কপি করে নিয়ে আবার নাকি হার্ড ডিস্ক আমারটাতে লাগায়, কিভাবে কি করবে এটা কি আমি বুঝি না, আমার একটু বুঝায় বলেন। মানে মানে ল্যাপটপের সবকিছু ফরম্যাট করতে বলছে, কিন্তু পিকচার টিকচার এগুলো সব ফরম্যাট হবে না? সি ড্রাইভটা তো অলরেডি ফরম্যাট করছে, এখন নাকি কোনো কিছুই আসে না, উনি কোনো কিছু পাম্প করতে পারতেছে না, বলতেছে হচ্ছে যে এটা নাকি হার্ড ডিস্ক খুলে তারপরে হচ্ছে অন্য জায়গা থেকে সেট আপ করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এগুলোর জন্য তো বাইরে কারো কাছে যাওয়াও লাগে না ভাইয়া। না ভাই আমি কারো চিনি না, আমার ছোট ভাই ও তো বাসায় নাই, আর আমি এগুলো বুঝি না। জি 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 স্যার, ওকে স্যার, ট্রাই করবো স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, পিকচার গুলো মাপ মতো বসাইতে হয় কিভাবে এগুলো? না যে কোনো ইমেজ ওই যে শেপের শেপের শেপ শেপের মাঝখানে শেপের বরাবর যদি আমি বসাতে চাই সেক্ষেত্রে।
হ্যাঁ ভাইয়া করছিলাম। আমি করছি দাদা জাস্টিন। অ্যালাইনটা নিয়ে একটু আলোচনা করিয়েন ভাই, অ্যালাইন বুঝিয়ে দিন। অ্যালাইনটা আজকে একটু বুঝিয়ে দিন। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া এই যে এই সার্কেলটার যে বর্ডার লাইনটা আছে ঘোলা, এই জিনিসটা একটু দেখাই দিয়েন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সার্কেলটার চতুর্পাশে যে ঘোলা যে কালারটা আছে ফেডিং। আর আর আরেকটা বিষয় আছে ভাই, এই যে নিচে যে দুইটা বাঁকা করা রেক্টাঙ্গেল আছে, এটা আর কি সমান করব কিভাবে, সমানভাবে যাতে প্যারালালে থাকে নিচের যে দুইটা। হ্যাঁ ফার্স্ট, ও আচ্ছা বা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আচ্ছা। জি ভাইয়া বলেন। হ্যালো হ্যালো, জি বলেন। সাকিব হবে কিফ, জি জি ভাই, আমি একটু এর আগে একটু কাজ পারি হালকা। জি ভাইয়া, কালকে আমি ক্লাসে অ্যাড হইতে পারিনি, আমার বাসায় ইলেকট্রিসিটি প্রবলেম ছিল। আমি ওই যে ক্লাসে টিউটোরিয়াল দেখে দেখে একটু ট্রাই করছিলাম। হ্যাঁ কালকে ফোন করছিলাম আমি, পরে আমি তো ক্লাসে অ্যাটেন্ড হইতে পারিনি, তখন দেখতে পারিনি। জি ভাইয়া, জি।
ভাই ওইটা দেখে আমার কপি কপি লাগতেছে, এত মানে পারফেক্ট কি হবে। অ্যাটেন্ডেন্স আমার পূরণ করা হয়নি আজকালকে, আজকে করে তো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। লিঙ্ক আছে কিন্তু কালকে করা হয়নি। আচ্ছা ঠিক আছে, আমার কাছে আছে লিংকটা দিব দাদা। আমার বাকি আছে ভাইয়া, আমার বাকি আছে, আমার আমার পূরণ করা হয়নি। এই মুহূর্তে ক্লাস শেষ করে করব। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমার কালকে শেষের দিকে কারেন্ট চলে গেছিল, তো ওই যে ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারটা যদি আরেকটু বলতেন। না আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। আর কি কিরকম অ্যাকাউন্ট? ও যে কোনো ব্যাংকে? ভাই ভাইয়া ওরা তো বললো। কোথায়? ব্যাংক এশিয়া? আচ্ছা হ্যাঁ আচ্ছা। বললাম ওরা তো বললো যে ফ্রিল্যান্সারদের জন্য নাকি ভিন্ন ভাবে নাকি অ্যাকাউন্ট খোলা লাগে, তো ওইটা তারপরে হচ্ছে আমি যার সাথে কন্ট্যাক্ট করছিলাম ওনার সাথে আর যোগাযোগ করতে পারি নাই। তো আরেকজন বললো এটা কি স্মার্ট কার্ড কি লাগে, এই যে মানে এমনিতে তো হচ্ছে যে ওনারা এমনি বললো যে 2 কপি হচ্ছে যে এনআইডির হচ্ছে ফটোকপি আর হচ্ছে ছবি লাগবে, আর যে বিদ্যুৎ বিল টাইপের হচ্ছে কিছু লাগবে বললো। তো মানে এগুলা কি হচ্ছে আসলে হচ্ছে লাগবে কিনা আমি এটা জানার জন্য আমি হচ্ছে আসলে ফোনে হচ্ছে যোগাযোগ করছিলাম। তো হ্যাঁ হ্যাঁ লাগে, এইসব লাগে। হ্যাঁ আমার এনআইডি আছে, ওইটা হচ্ছে যদিও টেম্পোরারি আছে। জি ভাইয়া আমার ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট। ভাইয়া প্রেজেন্টেশনটা কিভাবে দিব? ভাইয়া এই যে প্রেজেন্টেশনটা লিঙ্কে আসার পরে প্রেজেন্টেশনটা কিভাবে দিব? অ্যাটেন্ডেন্সের কথা বলতেছে উনি। জি জি
এই যে অ্যাড অ্যাড এ কম্পোনেন্ট, এই যে এখানে দেওয়া মানে উঠছে যে কমেন্ট অর অ্যাড আদার্স উইথ, এই এখানে লিখে দিয়ে দিব শুধু। এই যে লিঙ্কে আসার পরে এই যে এখানে অ্যাটেন্ডেন্সের যে সিরিয়াল গুলি 1 থেকে যে 21 পর্যন্ত আছে, এরপরে এখানে কি করব মানে কি করব ওইটা বলতেছি, কিভাবে অ্যাটেন্ডেন্সটা লিখবো বা দিব ওইটা। ও আচ্ছা মাঝে কিছু গ্যাপ আছে কি কারণে? ওটা তো এডিট করলেই হয়ে যায়, এডিটে ক্লিক করলে তারপর আপনি লিখতে পারবেন।
বাংলা ফ্রন্ট ডেস্ক ইউজ করতে পারি। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই এগুলো কোনো সমস্যা নাই, এগোতে পারেন। মাইক অন করি নাই, সব কথাগুলো মিসিং হয়ে গেছে।
আচ্ছা, আইকনগুলা হচ্ছে দেখি, আমরা আইকনগুলা হচ্ছে দেখি, এখান থেকে আইকনের জন্য হচ্ছে আমাদের যে ওয়েবসাইটে যেতে হয় ফ্ল্যাট আইকন, এটাতে গেলেই হয়। অনেক এটাতে অনেকগুলা ওয়েবসাইটের মানে হচ্ছে ইয়ে আছে, এটাই শেষ করা পারবেন না, আর অনেক আছে, এগুলো আস্তে আস্তে দিব, আপাতত দুই একটা করে দিচ্ছি। ওকে, ফ্ল্যাট আইকন, নামই ফ্ল্যাট আইকন। আমরা ওই যে এই আমাদের যে এখানে যে আইকনগুলোর জন্য, এই যে এই যেরকম সার্চিং আইকন, হোম আইকন, এগুলো কালারাইজ করা লাগে না? তো ধরেন আপনার এখানে ফ্ল্যাট আইকনে গেলে আপনার কী আইকন লাগবে? ধরেন হচ্ছে হোম আইকন লাগবে, হোম হোম লিখে এই যে হোম আইকন চলে আসছে। ওকে, হোম আইকনে গেলে আপনার কোনটা লাগবে? আর প্রিমিয়ামগুলো ডাউনলোড দেন না, এই যে যেগুলো টাচ পড়ানো ওইগুলো আবার ডাউনলোড দিতে পারবেন না, উইদাউট টাচ যেগুলো আছে ওগুলো ডাউনলোড দিতে পারবেন। যেমন আপনার এই ফন্টসটা, এই এই আইকনটা লাগবে, সাপোজ এই আইকনটা লাগবে, তো এই আইকনের ভিতরে একটা ক্লিক করেন। ক্লিক করলে এরকম বড় হলে অথবা ছোট অবস্থায় বড় না করেও করা যায়। যেমন হচ্ছে এইখানে গিয়ে এই যে থ্রি ডট মেনু আছে না, এই থ্রি ডট মেনুতে ক্লিক করলে ডাউনলোড এসভিজি আছে, মানে এই ফন্টের এসভিজি ফরম্যাটটা ডাউনলোড দিবেন। ডাউনলোড এসভিজি, আরে জায়গা কেন, এইখান থেকে, আরে বড় করে নিই, দেখ এখানে ঝামেলা করতেছে। এই যে এখান থেকে ডাউন, এই এই এসভিজি ফরম্যাটটা হচ্ছে আপনি ডাউনলোড, পিএনজি দেওয়ার দরকার নেই, পিএনজি দিলে কালার চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, তো এসভিজি ফরম্যাটটা যদি আমি এখান থেকে ডাউনলোড দেই, আর এখানে একটা আপনার অ্যাকাউন্ট খুলে নিন তাহলে ভালো হবে, তাহলে ডাউনলোড করতে পারবেন, নাহলে কিন্তু দুই তিনটা করার পর মানে হচ্ছে আর হবে না ডাউনলোড। লগ ইন না করলে ডাউনলোড করতে দেয় না সহজে। চল লগ ইনটা করে নিই, লগ ইন, এই ওয়েবসাইটে গেলে পুরাই হয়ে যায়। গুগল আইডিতে লগ ইন করে নিলাম, ডাউনলোড এসভিজি, এখন ডাউনলোড দিবে, ঠিক আছে। এই যে ডাউনলোড হয়েছে, ঠিক আছে, এখানে এসভিজি ফরম্যাটে, ডট এসভিজি ফরম্যাটে এটা ডাউনলোড হবে। এই যে এসভিজি ফরম্যাটে এরকম যে কোনো আসতে পারে, এই এই আইকনটা নিয়ে জাস্ট হচ্ছে ইলাস্ট্রেটরের ভিতরে এইভাবে টান দিয়ে, কিভাবে নেবেন পিকচারের মতো, এটাকে এইভাবে টান দিয়ে ইলাস্ট্রেটরের ভিতরে নিয়ে এখানে ছেড়ে দিবেন, ঠিক আছে, তাহলে এখানে চলে আসবে এই যে। বাট এইখানে আসে না কিন্তু, ডিরেক্টলি কিন্তু এখানে আসে না, পাশে পাশের ট্যাবটাতে কিন্তু ওপেন হয়েছে। পাশের ট্যাবটাকে ওপেন হলে আপনি এটাকে সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে নিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারেন। এই যে আইকন চলে আসছে, এখন ছোট বড় কালার টালার চেঞ্জ সব কিছু করা যায়, যা খুশি তাই করা যাবে। এটাকে ফিল কালার চেঞ্জ করবেন, এই ফিল কালার, অথবা আপনি এখানে যদি ডিরেক্টলি আনতে চান তাহলে ফাইল থেকে প্লেস, প্লেসে ক্লিক করুন। যদি কারোটা না আসে, কোথায় ডাউনলোডে ছিল না, এই যে ডাউনলোডে এখান থেকে এই যে হোম আইকন এটাতে প্লেস দিলেই এখানে চলে আসবে। এই যে তাহলে আর এখানে ওপেন হবে না, আলাদা হবে, এক্সট্রা হবে। সো আমার মতে মনে হয় প্লেস দিলেই ভালো হয়। বুঝতে পারতেছেন ব্যাপারগুলা নাকি কঠিন লাগতেছে? জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, গুড, বুঝতে পারলে তো ভালো। আচ্ছা তারপর হচ্ছে এই বিষয়টাতে আসি, হ্যাঁ,
লাস্ট ওয়ান আপনাদের এটা করতে দিব অবশ্য। এখানে যে ইমেজটা আছে বা এই যে যেটা আছে এখানে, এটা এটা আমরা কিভাবে বানাবো? তো প্রথম ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে একটা শেপ নিতে হবে, রেক্টেঙ্গল না ইলিপস। শিফট অলটা ধরে আমি একটা শেপ নিলাম, কালারটা এখানে হোয়াইট করে দিলাম, ওকে। আর আরেকটা কি লাগবে, আরেকটা হচ্ছে বিল্ডিং এর পিকচার লাগবে। সো আমি বিল্ডিং এর পিকচারটা হচ্ছে গুগল থেকে নিয়ে আসি, বিল্ডিং ইমেজ। কন্ট্রোল ভি, ওকে, বিল্ডিং ইমেজ। এটাকে অল্টার চাপ দিয়ে একটা কপি দিলাম। প্রথমত হচ্ছে যে এই শেপটার মধ্যে যদি আমি এই ইমেজটাকে বসাতে চাই, তো ইমেজটা এই শেপটার এত বড় হতে হবে, আবার ইমেজটা যাতে আবার ছোট না হয় শেপটা থেকে, একটু বড় থাকা ভালো, ঠিক আছে, ছোট যাতে না হয়। তো এই ইমেজটা হচ্ছে আপনার নিচে থাকতে হবে, মানে এই শেপটার নিচে থাকতে হবে আর এই শেপটা উপরে থাকতে হবে, তাহলে হচ্ছে ক্লিপিং মাস্ক হবে। আমরা যেটা করব সেটাকে বলা হচ্ছে ক্লিপিং মাস্ক। সো এই ক্লিপিং মাস্ক করার জন্য এই শেপটা থাকতে হবে উপরে আর ইমেজটা থাকতে হবে নিচে, বাট আছে কোনটা, কোনটা উপরে আছে, শেপটা উপরে না ইমেজটা উপরে? ইমেজটা উপরে আছে, ইমেজটা উপরে আছে। তাহলে এই ইমেজটাকে যদি আমি পিছনে পাঠাতে চাই, ওকে, ইমেজটাকে যদি আমি পিছনে পাঠাইতে চাই, তাহলে এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে, এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে পাবো হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের নিচে পাবো হচ্ছে অ্যারেঞ্জ। এই যে অ্যারেঞ্জে গিয়ে আমি যদি সেন্ড টু ব্যাক করে দিই, ব্রিং টু ফ্রন্ট মানে একদম উপরে চলে আসবে, আর সেন্ড ব্রিং ফরওয়ার্ড মানে একটা একটা করে উপরে আসবে, মানে একটা একটা অবজেক্ট অবজেক্ট করে উপরে আসবে। সেন্ড ব্যাকওয়ার্ড মানে একটা একটা করে নিচে যাবে, সেন্ড টু ব্যাক মানে একদম সবার নিচের লেয়ারে চলে যাবে, ঠিক আছে। লেয়ার মানে হচ্ছে স্তর, এক একটা আর ওই যে উপরে উপরে যেগুলো থাকে, ধরেন এটার উপরে ওইটা, এটার উপরে এটা, যেমন এটার উপরে এটা, দেখছেন এটার উপরে এটা, এটা কিন্তু নিচে সাদাটা। সো আমার এইটাকে যদি আমি পিছনে পাঠাতে চাই, তাহলে এটাকে মাউস রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, চলে গেছে, দেখছেন পিছনে কিন্তু চলে গেছে। এখন অ্যাডজাস্ট করে, আগে প্রথমে অ্যাডজাস্ট করেন, শিফট অল্টার ধরে ইমেজটাকে ছোট করেন, যেদিকে খাপায় গেছে, এই তো চলে। তো এখন দুইটাকে সিলেক্ট করে তারপর এটাকে ব্যাক করার পরের কাজ কি, দুইটাকে ভালো করে সিলেক্ট করব, দুইটাকে সুন্দর করে সিলেক্ট করবো, আর একটু বাহিরে করলে ভালো হয়, আবার এই এইভাবে সিলেক্ট করেন না, তাহলে কিন্তু তিনটা অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। এখন কিন্তু দুইটা অবজেক্ট ধরতে হবে আমাদের, একটু সাইডে নিয়ে তারপর কাজ করবেন, তারপর এইখানে নিয়ে আসবেন, ওকে। তো দুইটাকে সিলেক্ট করে মাউস রাইট বাটন ক্লিক করে এখানে দেখবো হচ্ছে মেক ক্লিপিং মাস্ক, একটা অপশন আছে, দুইটাকে আগে সিলেক্ট করতে হবে, মাউস রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, এই যে, ঠিক আছে, ক্লিপিং মাস্ক হয়ে গেল। ক্লিপিং মাস্ক হওয়ার পর এখানে আমরা হচ্ছে স্ট্রোক চালু করব, স্ট্রোকটা হচ্ছে আমরা এখান থেকে অন করে দিই, হোয়াইট কালারের স্ট্রোক দিই অন, স্ট্রোকটা বাড়াবো কোথা থেকে বলেন তো, একজন স্ট্রোক বাড়াবো কোথা থেকে, অপশন বার থেকে বলতে হচ্ছে ওই যে মেনু বারের নিচে যে বারটা আছে, আচ্ছা অপশন বার থেকে বাড়াবো, আচ্ছা এইখানে স্ট্রোক তো অপশনটা পাচ্ছি না, আচ্ছা এখানে দেখবেন যে শেপ নিলে কিন্তু স্ট্রোকটা চলে আসে, এই দেখেন এই শেপ নিছি বা যেটাই নিছি স্ট্রোকটা কিন্তু চলে আসে, তাই না, এই যে এই অপশনটা আছে কিন্তু এটা সিলেক্ট করলে এটা থাকে না। এখন কোথা থেকে বাড়াবো কে পারেন, ক্লিপ হওয়ার জন্য
এই স্টকটার অপশনটা থাকে না। সো এই অপশনটা যদি আপনারা দেখতে চাই, এখানে অ্যাপিয়ারেন্সে আছে, অথবা উইন্ডো থেকে স্ট্রোক খুঁজে নিয়ে আসবেন। এই যে উইন্ডো থেকে স্ট্রোক প্যানেল খুঁজে নিয়ে আসবেন, স্ট্রোক প্যানেল, এই যে স্ট্রোক প্যানেল। ওকে, স্ট্রোক প্যানেলটা এখান থেকে এটা কন্ট্রোল F10 প্রেস করলে হয়, এই যে স্ট্রোক। তো এটাকে সিলেক্ট করে এখান থেকে যদি আমি পিটিটা বাড়াই, তাহলে কিন্তু এই যে বাড়ছে। ব্যাপারটা তো এরকমই নাকি, কঠিন পিছনে দেখা যাবে আবার। তো এটাকে ট্রান্সপারেন্ট করতে হলে এখানে অপাসিটি নামে একটা অপশন আছে, এই অপাসিটি। এই অপাসিটিটা যদি কমান, এটা আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হতে থাকবে, এই যে মানে নিচের গুলা দেখা যাবে, এই দেখেন নিচে যা আছে দেখা যাবে আর কি। এই যে নিচে দেখেন দেখা যায়, দেখছেন এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, এই যে দেখছেন দেখা যাচ্ছে। তো এটা যদি ট্রান্সপারেন্ট ভরেন, আস্তে আস্তে 100% ফিল হয়, তাহলে কিন্তু আর দেখা যাবে না। তো এই অপাসিটিটা কমাইলে হয়ে যাচ্ছে, এটা এই জিনিসটা অপাসিটি কমায়। এটা একটু বড় করে দিই, আর এটা তো অলরেডি পিছে আছেই, এই যে এই যে হয়ে গেল। এই দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। গ্রুপ হলে কি হলো, একসাথে এটা নড়াচড়া করবে এখন। আর যদি আনগ্রুপ করতে হয়, তাহলে আবার সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, বাইরে একটা ডিসিলেক্ট করে আবার আলাদা, এই যে যদি দরকার হয় কন্ট্রোল সে, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ অথবা গ্রুপ। না এটা তো হোয়াইটের উপর হোয়াইট কিছুই দেখা যায় না। আচ্ছা যাই হোক, এটা এখানে তাহলে এইটা কি বোঝা গেল জিনিসটা। তাহলে আমাদের ফন্টস গেছে, আইকন গেছে, তাই না? ফন্টস গেছে, আইকন গেছে, জি ভাই। আর কি বাকি আছে ভাই? একটু শ্যাডো দেখেন। আচ্ছা এখানে আছে একটা ড্রপ শ্যাডো আছে, তাই না? আমরা নিব, ধরেন কোন একটা শেপ নিছেন আপনি, এখন এটাতে ড্রপ শ্যাডো লাগবে। যেমন এই যে এটা ড্রপ শ্যাডোটা পড়ছে, ঠিক আছে। এই ড্রপ শ্যাডোটা দেওয়ার জন্য আমি এটাকে লম্বাই করলাম, পরে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে আমি এভাবে টেনে দিলাম। আচ্ছা তারপর হচ্ছে এখন এটার ড্রপ শ্যাডো যদি আমি ক্রিয়েট করতে চাই, তো এটাকে সিলেক্ট করে যাব হচ্ছে ইফেক্ট। এখানে এই যে মেনু বারের ইফেক্ট অপশনে গিয়ে এখানে দেখব যে একটা স্টাইলাইজ লেখা আছে, স্টাইলাইজ। ওকে, স্টাইলাইজের ভিতরে গেলে দেখতে পারবো যে ড্রপ শ্যাডো, ফেদার, ইনার শ্যাডো, রাউন্ডেড কোন, এগুলো আছে অনেকগুলো অপশন। তো এই ড্রপ শ্যাডো অপশনটা যদি আমি ক্লিক করি, তাহলে দেখব যে এই ড্রপ শ্যাডো কিন্তু এখানে পড়ছে, এই যে দেখেন। তো এই ড্রপ শ্যাডোটাকে আমরা যদি এদিক ওদিক করতে চাই, ধরেন একটু এই পাশে বাড়াবো, তো এখানে হচ্ছে এক্স আর ওয়াই অফসেট আছে। এক্স মানে হচ্ছে এই ডান টু বাম, ঠিক আছে, ডান টু বাম, আর ওয়াই হচ্ছে উপর নিচ। ওকে, তো এক্সটা যদি আমি বাড়াই, তাহলে এটা দেখেন এই যে ড্রপ শ্যাডোটা কিন্তু বাহির এই দিকে আসতেছে। আর এটার একটা ব্লারের পরিমাণ আছে, যে ড্রপ শ্যাডোটা কতটুক ব্লারে থাকবে বা ঘোলা কতটুক থাকবে। সেখান থেকে যদি আমি ব্লারটা বাড়াই, তাহলে দেখবো যে ড্রপ শ্যাডোটা আমার কিন্তু ব্লারিশ হয়ে গেছে, এই যে। আর এখানে অপাসিটি তো বুঝিনি, অপাসিটি হচ্ছে কমানো, হালকা করে দেওয়া। তো অপাসিটিটা যদি আপনি কমায় দেন এখান থেকে, তাহলে কিন্তু ড্রপ শ্যাডোটা আরও হালকা হতে থাকবে, ঠিক আছে, এই যে।
এখন দেখেন এটা কিন্তু খুব সুন্দর জি একটা ভাইয়া, নকশাটা ক্রিয়েট হয়েছে, তাই না? এখন মনে হচ্ছে কি এটা উপরে উপরে, তাই না? এরকম ড্রপ শ্যাডো দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। ধরেন এইভাবে আপনি যদি এইভাবে একটা শেপ নেন, হোয়াইট কালারের নিলেন, ওই যে এইটা আর কি, এটার কথা বলতেছি। ওকে, এখান থেকে ইফেক্ট, স্টালাইজ, ড্রপ শ্যাডো, এই যে দেখেন তো, ড্রপ শ্যাডো দেওয়ার কারণে কিন্তু অন্য কিছু মনে হচ্ছে, তাই না? একটা অন্যরকম একটা ফিলিংস নিজের কাছে বড় হচ্ছে যে কিছু একটা আছে এখানে, শুধু হোয়াইট না, তাই না? কিছু একটা আছে মজা মজা এখানে কিন্তু হচ্ছে ড্রপ শ্যাডো গুলো। তাহলে ড্রপ শ্যাডো ক্রিয়েট করা যায়, তাই না? কপি কিভাবে করলেন? অল্টার চাপ দিয়ে, কন্ট্রোল জেড, এই যে এটা অল্টার চাপ দিয়ে কপি দিলেই তো হয়, তাই না? এই যে ড্রপ শ্যাডো সহ কপি হবে, ঠিক আছে? ড্রপ শ্যাডো সহ কপি হবে, পারা যাবে, তাই না? যে এখন ড্রপ শ্যাডো দিয়ে কিন্তু অনেক সুন্দর জিনিস, অনেক ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড ডিজাইন করা যায়। যেমন হচ্ছে এখানে যদি আমি এরকম একটা কালার নিয়ে ইফেক্ট থেকে ড্রপ শ্যাডো দিয়ে দেই, ইফেক্ট থেকে স্টালাইজ, ড্রপ শ্যাডো, এটাকে একটু এক্সট্রা একটু নাড়াই, না নর্মাল এইভাবে রইলো। এখন এটাকে যদি কপি দেন না, দেখবেন যে বিভিন্ন ধরনের স্টাইলগুলো দেখবেন, একটা গ্যাপিং গ্যাপিং মনে হবে, এই যে, তাই না? মজা মজা, ঠিক আছে? দেখছেন একটা কিছু মনে হচ্ছে না যে নিচে 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 অনেক নিচে দূরত্ব আছে, সেটা কেন? ড্রপ শ্যাডোর কারণে। উইদাউট ড্রপ শ্যাডো ছাড়া কিন্তু পসিবলই ছিল না, ড্রপ শ্যাডো তো নেই। তাহলে এই এই ডিজাইনটা কি পারা যাবে? ওই যে পেপারের বাইরে যে অংশ আছে ওটাকে আমি যদি কেটে ফেলতে যাই, সেক্ষেত্রে কি করবো? ক্লিপিং মাস্ক করে দিবেন, সরাবো না, কেটে নেবো আমি। এইটুক কেটে দিবেন না, এইখানে একটা রেক্ট্যাঙ্গেল টেনে এই কর্নার থেকে এই কর্নারে একটা রেক্ট্যাঙ্গেল টানবেন, উপরে তো সেই পাশে আর নিচে ইমেজ, দুইটাকে সিলেক্ট করে, আরে দুইটাই হয় নাই সিলেক্ট, দুইটাকে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দিবেন, তাহলেই হয়। এই যে সজীব বড়াই কি আর কিছু দিয়ে দিছে? নয় জন আসছে, ঠিক আছে, বুঝে গেল? তাহলে এটা পারা যাবে না? স্টাইল গুলা দেখানো হচ্ছে, আচ্ছা সমস্যা নেই। আর সবাই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বলছিলেন, খোলা শুরু করছেন? জি ভাইয়া, জি ভাইয়া অলরেডি খোলা আছে আমাদের, যাদের নাই তাদের বলতেছি, যাদের আছে তা আছে, যাদের নাই ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলুন, ঠিক আছে? নিজের নামে আমি এক সপ্তাহের মধ্যে খুললে হবে না? হ্যাঁ হবে। আচ্ছা এখানে আগে থেকে কারো কোনো ফাইবার অ্যাকাউন্ট আছে, যে ভাই আমার আগে একটা ফাইবার অ্যাকাউন্ট ছিল, এরকম কেউ আছেন যে আমার ফাইবার অ্যাকাউন্ট আছে? দেখেন তো যাদের আগে থেকে আছে একটু দেখেন তো কত খেলে। আচ্ছা দেখেন আগে
ভাইয়া আজকে আমি পারবো না, আমি নিয়ে আসবো আজকে বিকালে, নিয়ে এসে অন্য জনের কাছে দিব দেখি। আমি দু একদিনের মধ্যে সেটা ফেল করছি। হ্যাঁ ওই যে আপনি তো বললাম বিষয়টা, ঠিক আছে সমস্যা নাই ভাই, আপনি হেল্প করলে সমস্যা নাই। কি করতে বলেন ভাইয়া? ভাইয়া ছবিটা কোথায় ছিল? ভাইয়া এই ডিজাইনটা তো পাচ্ছি না। এই ডিজাইনটা তো পাচ্ছি না বুক কভার ডিজাইনের ভিতরে। জি দেন।
দাদা আমি এয়ার ড্রপ সেটা করছি, দেখেন না আমারটা। আমি ড্রপ সেটা করছি, আমারটা একটু দেখেন, এই যে এটা। ভাইয়া আমি বিল্ডিং এর ছবিটা না আনতে পারতেছি না গুগল থেকে, কিভাবে আনবো? মানে বিল্ডিং এর এই ছবিটা কিভাবে গুগল থেকে কপি করে আনবো? ফাতিমা জান্নাতি, ফাতিমা জান্নাতি মুক্তা। আমারটা কি দেখে যাচ্ছে? তারপর আসে না তো ভাইয়া, হ্যাঁ পারা যাবে।
হ্যালো ভাইয়া, হ্যালো মবিন ভাইয়া আছেন? হ্যালো মুবিন ভাইয়া আছেন? গায়েব হয়ে গেছে ভাইয়া। কই ও ভাইয়া, এই আচ্ছা, ছবিটার অ্যাডজাস্ট কিভাবে করব? হ্যাঁ কিভাবে করবো? ভাইয়া আমারটা একটু দেখেন, আমারটা একটু দেখেন, আমি মিতু বলছি। এখানে ওই যে বর্ডারটা দিয়ে অপাসিটি কম, কিভাবে ধরবো? ভাইয়া আমার ওয়াইফাই চলে গেছিল ভাইয়া, এই কারণে 20 মিনিট থাকতে পারিনি। আমি আমাকে একটু দেখেন, আমি মিতু বলছি। জি আসেনি?
হ্যালো ভাই আছেন? ভাই এখন স্ক্রিন আছে দেখা যাচ্ছে? জি ভাই আমি যে একটুখানি স্ক্রিন শেয়ার দিচ্ছি একটু দেখেন, আমার এখানে আমি সাদাটার মানে মানে গোলটার পাশে এটা বুঝতে পারতেছি। হ্যালো এখানে এটা এই সাদা বর্ডার গুলো বাইরের বর্ডার গুলো কিভাবে দিব বুঝতেছি না একবার একটু। আচ্ছা এসবটা অন করালাম। হ্যাঁ দেন স্ট্রোক, আচ্ছা স্ট্রোক এই যে এখানে দেওয়া আছে, এখানে যে প্রায় দুইটা লেয়ার দেখা যাচ্ছে প্রায়, একটা সাদা একটা একটু রাফ টাইপের। আচ্ছা আরেকটা সার্কেল নিয়ে সেটাকে ট্রান্সপারেন্ট করে দিব আর কি। আচ্ছা আচ্ছা বেটা, ও জাস্ট ব্যাকওয়ার্ড। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ভাই আমার স্ক্রিন এখন দেখা যাচ্ছে একটু দেখেন তো? হ্যালো ভাইয়া আমাকে একটু হেল্প করেন। হ্যালো আমি তো ভাইয়া হ্যাঁ এখন এখন দেখতে হ্যাঁ এই যে উপরের ইয়েটা আমি ওই ড্রপ শ্যাডোটা ওই যে অপাসিটিটা কমাই ওইটা পিছনে কিভাবে নেব? ক্লিপিং মাস্ক তো করছি। এরপরে কি করতে হবে? রাইট বাটন ক্লিক করে এইখানে হ্যালো ভাইয়া আমাকে একটু হেল্প করেন। মবিন ভাইয়া আমাকে একটু হেল্প করেন, এস এম রিফাত স্ক্রিন শেয়ারটা একটু দেখেন। এই যে এই ফটোটা আমি সার্কেলের ভিতরে আনবো কিভাবে? অরেঞ্জ ও
না আমি একটু জুম করে রাখছি তো। আচ্ছা তারপরে হ্যাঁ হ্যাঁ জি ভাই, আপনি দেখেন আমি যে শ্যাডো দিয়েছি ওইগুলো কি ঠিক আছে কিনা। কে আমি ভাইয়া ভাইয়া এই যে তারপরে হ্যাঁ দুইটা কি দিয়ে সিলেক্ট করবো একসাথে? হ্যাঁ করছি, রাইট বাটন ক্লিপ। ও ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আরেকটা জিনিস, এই যে কালো যে ইয়েটা আছে না লাইন, মানে এটার পাশে সাদা বর্ডারটা দিব কিভাবে? নামটা প্লিজ মানে ওটার থেকে ছোট আরেকটা সাইজ দিব নাকি? নিনেন আমি বলছি। হ্যাঁ ভাইয়া আপনার স্ক্রিন শেয়ারটা একটু। আপনি আপনি স্ক্রিনটা শেয়ার দিন। নাম কি আপনার? এস এম রিফাত। আপনার নাম কি? এস এম রিফাত। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন শেয়ার? ওকে ওকে একটু 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 এস এম রিফাত। এ ওইদিকে যা, বাইরে যা। হ্যাঁ ভাইয়া এস এম রিফাত দুইটা আছে আপনার, কোনটা? একটা নিচে দেখেন স্ক্রিন প্রেজেন্টিং লেখা আছে, শুধু এস এম রিফাত, ওটাতে পিন করেন তাহলে আমার স্ক্রিন শেয়ার দেখতে পাবেন। হ্যাঁ দেখতে পেয়েছি, আমার স্ক্রিন শেয়ার এখন দেখতে পান? আপনি ওপেন করেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাই। বলেন ওই কোথায় যে মানে দিল্লি যে রাউন্ডটা নিয়েছেন ওটাকে আপনি একটু বাইরে নেন করি, আমরা বাইরে। হ্যাঁ নিচে এটাও মুভ করবো। হ্যাঁ এটা একটু ছোট করে, এটা আমরা একটু ছোট করে নিই, এটার দরকার নাই। ওই যে গোলটাই, এটার দরকার নাই তো, ছিল না তো? কন্ট্রোল জেড করেন, এটা এটার কথা বলতেছেন ভাইয়া? ভাই এগুলো ঘটনা সরানো দরকার, আচ্ছা না না এগুলো সরানো দরকার ছিল না, আপনি কন্ট্রোল জেড করেন, কন্ট্রোল জেড করেন, কন্ট্রোল জেড আবারও। আপনি ওই যে ওই প্যানেলটা করবেন তো, ওই যে সাদা কিনে। হ্যাঁ হ্যাঁ এই যে পাশ দিয়ে একটা সাদা অ্যালাইন আছে, ওটার সাথে ড্রপ শ্যাডো থাকে, মানে ওই সাদা অ্যালাইনটা মানে আচ্ছা কিভাবে এই বড় একটা, আচ্ছা ঠিক আছে। আপনি ওই যে রেকটেঙ্গেল টুলটা নেন, টুলটা নিয়ে আপনি একটা এই যে এমনি একটা ওই উপর থেকে নিচ পর্যন্ত একটা রেকটেঙ্গেল টেন ই করেন, ক্রিয়েট করেন, ওপাশ থেকে না এই পাশ থেকে নেন, ছোট করেন, আচ্ছা আরো বড় করেন, যত বড় নেবেন তত বড় করেন, ছোট করেন, আর দিকে ছোট করেন, আরো ছোট, আরো আরো ছোট, আরো ছোট, আরো ছোট, যান যান উপাশে যান, ছোট করেন ওটা আরো 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 আরো। হ্যাঁ থাক থাক থাক, বেশি ছোট হয়ে গেল। এখন হ্যাঁ থাক, আপনি এখন ওটাকে এই অ্যাডজাস্ট করেন, এখন এই পাশটাকে ওই যে
সিলেকশন টুল দিয়ে এটাকে এই পাশে নিয়ে আসেন। হ্যাঁ সিলেকশন টুল নেন, সমস্যা নাই, আমি আরো কি ইউজ করতেছি। মিস্টেক হয়নি, কিছু হয়নি, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে অ্যাডজাস্ট করেন, পাশাপাশি নিয়ে যান। মোটামুটি বলা যায়। আপনি এখন এটা সিলেক্ট করাই আছে নাকি আপনি ইফেক্টে যান? ড্রপ শ্যাডো দিব, এটাই তো? হ্যাঁ এটা এটা, হ্যাঁ এই যে ড্রপ শ্যাডো। সামান্য একটু করবেন তো না নাকি? ঠিক আছে, আমার ফটোটা হারাই গেছে। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এই কাজটুকু আপনি বাইরেই করেন আগে গ্রুপ করে নেন। এটা কি গ্রুপ করানো যায়? ক্লিপিং মাস্কটা ঠিক পর্যন্ত হয়নি, ক্লিপিং মাস্ক ঠিক মতো হয়নি। ভুলটা তো এখানেই করেছি। তারপরে কি গ্রুপ আউট করা যায় না?
দুটো বার আউট করে দেয়, সমস্যা নাই। কিভাবে করা যাবে? ওখানে আবার ওই ওটাকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করার পর আনগ্রুপ নামে অপশন আছে। ও আচ্ছা। এটাকে গ্রুপ করে নেন আপনি। এখন গ্রুপ কোথায় যে করে? এই তো গ্রুপ পেয়েছি। স্ট্রোক কালারটা দেননি তো? স্ট্রোকটা দেননি তো আপনি? স্ট্রোক কোথায় যা দিব? ওটাকে বাইরে নিয়ে আসেন আবার। এটা ওটাকে বাইরে নিয়ে আসেন। পাশে সরান আনগ্রুপ আছে, সরান। আনগ্রুপ হয়েছে? আনগ্রুপ হয়নি। এই যে আনগ্রুপ, ও এই দুটো তো একসাথে আছে। আপনি তো হ্যাঁ আপনার আপনার ওই যে যে ট্রান্সপারেন্ট যে সার্কেলটা বানিয়েছিলেন ওই সার্কেলটা কই? ট্রান্সপারেন্ট সার্কেলটা কোথায়? ট্রান্সপারেন্ট সার্কেলটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। অপাসিটি কোনটার কম আছে? এটা নিচে নিচেরটার কমানো হয়েছে, মানে ওই যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট যেটা। আচ্ছা ওটা ট্রান্সপারেন্ট সেটা ওটা ফুল করে দেন, অপাসিটিটা ফুল করে দেন। যে আর একটা আপনি বানিয়ে নিন ট্রান্সপারেন্ট, এই যে ট্রান্সপারেন্ট সার্কেলটা বানিয়ে নিন ওটা ফুল করে দেন, তাহলে ওটা স্ট্রোকের কাজ করবে। নতুন করে আবার একটা বানাই। এটার অপোসিটি কমাতে হবে না? হ্যাঁ এটার যেটা ট্রান্সপারেন্ট করবেন সেটার অপোসিটি কমাবেন, যেটা ট্রান্সপারেন্ট করবেন সেটার অপোসিটি কমাবেন। হ্যাঁ থাক। থাক। বাইরে করেন, আরে বাইরে 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 বাইরে। এই কাজগুলো বাইরে করা বেটার, তারপর আপনি ওখানে যা সেট করে দিন দিলেন। ঠিক আছে। হ্যালো কেউ আছেন? হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া ওই আমার স্ক্রিনটা একটু দেখবেন। নামটা বলেন। ওখানে আছে আরিফ হোসেন। দূরে সরেন একটু, দূর আরেকটু দূরে। কোনটা? দুটোটা একটু দূর করেন। হ্যাঁ এখানে রাখেন। হ্যাঁ এই যে আপনি যে মেক ক্লিপিং, ওই যে মেক ক্লিপিং মাস্ক। হ্যাঁ কি লেখাটা উঠলো ওটা আপনি আবার করেন তো। কমন ড্রপ মাস্ক, এটা কি শ্যাডোটা ইয়া করে নিতে হবে আপনার? এই কি বলে আপনি ওই যে রেকট্যাঙ্গেল টুলটা বানিয়েছেন না, এই যে রেকট্যাঙ্গেল টুলটা বানিয়েছেন না, এটাকে আপনি উপরে নেন। হ্যাঁ ওখানে রাখেন, আবার উপরে ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন। ওই যে অ্যারেঞ্জে আসেন, অ্যারেঞ্জ তানিরা।
তার নিচেরটা ভাই এর সঙ্গে এত এটা এখানে ফন্ট করেন পিছনে যে ইমেজটা আছে যেটা থেকে করেন এইটা একটু দূরে সরায় না না হলে ঝামেলা হয়ে যাবে এরিক ফন্ট করব ব্রিংক ফ্রেম শেপটাকে সামনে আনতে হবে ভাইয়া মিস্টার পিছনে রাখতে হবে নাহলে ক্লিপ ইমেজ হবে না এরিকে সরায় নিতে হবে হ্যাঁ আপনি হচ্ছে একটু স্পেসে আসেন একটু ফাঁকা জায়গায় আসেন ওগুলো নিয়ে যেটা ক্লিপিং মাস করবেন শেপটা আর হচ্ছে ইমেজটা নিয়ে একটু সাইডে আসেন এটা বের করে নিয়ে আসলাম পেজ থেকে পেজ থেকে বের করে আনবেন বলতে একটু হচ্ছে ওই যে আর্টবোর্ডে একটু সাইডে যাবেন এই করলে তো সব পেজ খেয়ে যাবে বুঝছেন নাই আচ্ছা এটা অন্য একটা যদি আমি পেজ খুলি নিউ পেজ খুলে ওটার মধ্যে করে এটা মধ্যে আনতে পারবো না আনতে পারবেন তো অত ভেজাল আমি আসল কথা বুঝতে পারতেছি না যদি দেখতে পারতাম তাহলে ভালো হতো ভাই আমাকে একটু হেল্প করেন হ্যালো হ্যাঁ বলেন কে যে আমার ডিজাইনগুলো একটু বাইরে চলে গেছে লাস্ট পেজের রেকটেঙ্গুলার টুল নিয়ে ওটা যে পিছনে দেব ওটা কিভাবে করতে হবে স্ক্রিন কই আপনার দেখতে পাচ্ছেন না না স্ক্রিন তো নাই স্ক্রিনটা শেয়ার করেন আপনি নিতে দেখেন ড্রপ শটটা বাদ দিলে এই জায়গার এই সাদাটুকু কিভাবে কাটবো মানে এখানে শুধু সাদা থাকবে এগুলা সব থাকবে না কিভাবে করবো আছে ভাইয়া শেয়ার করা গেছে ফাতিমা জাল্লাতি মুক্তা ভাই আমারটাকে এখন দেখা যাচ্ছে হ্যালো দেখা যাচ্ছে বলেন হ্যাঁ এখন এটা আমার ডিজাইনটা একটু বাইরে চলে গেছে এখন আমি শেষে একটা সিঙ্গুলার টুল নিয়ে ক্লিপিং মাস্কটা করব যে টোটাল করে এটা কি হবে তাহলে আপনি হচ্ছে যে এই যে যেটা দেখে ডিজাইনটা করলেন না এই ইমেজটা একটু সাইডে আরেকটু সরায় রাখেন একটু আগে একটু সরায় রাখেন যে ইমেজটা দেখে করলেন এটা না পুরো যেটা দেখে ডিজাইনটা করলেন যে ডিজাইনটা দেখে হ্যাঁ স্যাম্পলটা হ্যাঁ হ্যাঁ স্যাম্পলটা একটু সরায় রাখেন এখন আর্টবোর্ডে মাপ করে একটা শেপ নেন রেকটেঙ্গেল একটা শেপ নেন একদম ফুল আর্টবোর্ডের মাপে বলুন না পুরো আর্টবোর্ডের মাপ করে একদম ফুল আর্টবোর্ড মাপ করে এখন আবার হচ্ছে মুখ তুলে যান একদম ভি চাপে মুখ তুলে যান মুখ তুল হ্যাঁ 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 মুখ তুলে যান সিলেকশন টুল সিলেকশন টুলে যান মুখ তুলে সিলেকশন টুলে আসি হ্যাঁ এখন গিয়ে সব সিলেক্ট করেন সবপ্রথমে আসলে না ড্র্যাগ করে পুরোটা সিলেক্ট করেন এটা পুরোটা সিলেক্ট করব এখন
সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক এরকম আসছে তো। আচ্ছা আবার 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 সিলেক্ট করেন তো সব একসঙ্গে। হ্যালো এখন মেক ক্লিপিং মাস্ক এখন সিলেক্ট হইছে, আগে সিলেক্ট হইতো না, হয়নি আর কি। এখন রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিন রমন ভাইয়া, এটাতে হবে না, এটাতে ক্লিপিং মাস্ক করা দরকার ছিল। উনি করতে যাচ্ছে এখন কি করবেন? উনি তো ওনার হচ্ছে কিছু কিছু শেপ গুলো আই তুলে গিয়েছিল তো এই জন্য। আচ্ছা মানে আর পরে বাইরে চলে গিয়েছিল। জি জি জি। আচ্ছা আরে বুক কভারের এটার সাইজটা কত? অরিজিনাল জার বুকটা আমি যে পড়তে নিয়ে নিব, এটা কি আমি এমনি নিচ্ছি একটা? এটা তো ব্যাপার না, এটা তো এক এক সময় এক এক রকম থাকবে, ক্লায়েন্টের বইয়ের যে মাপ থাকবে বা কিছু দেখে নিতে পারেন। ছোট মুবিন ভাই কি আছেন? আমাদের তো শেষ মোটামুটি। মুবিন ভাই কোথায়? এখন একটু দেখেন। জি না এ ফোন নেই। আচ্ছা ভাই এটা ঠিক করা যাবে, কিন্তু এই এইগুলো কি ঠিক আছে কিনা শেপ টেপ নেয়া, ওইটা আরো প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। ভাইয়া আমার একটা হেল্প লাগতো। হ্যালো ভাই আমার একটা হেল্প লাগতো। আমি স্ক্রিন শেয়ারটা দিছি, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? তাহলে এখন করে নিব, তাহলে আমার হ্যাং করছে। হ্যালো মুমিন ভাইয়া,
আচ্ছা ভাই এটা সেভ দিয়ে গ্রুপে আপলোড দেব রিনেমটা কি বললে মুবিন ভাই একটা কোশ্চেন ছিল ওই যে পৃথিবী মুবিন ভাইয়া হচ্ছে যে পৃথিবী ভাই একটু আগে বললো এক্স্যাক্টলি মানে যাদের আগে থেকে ফাইবার অ্যাকাউন্ট আছে তাদের জন্য মানে কি বুঝলাম না আসলে কি ওইটা ও না ওটা দিয়ে ট্রাই করছিলাম কিন্তু পারিনি ভাই আমার তো অ্যাকাউন্টে আমি রিসেন্টলি করছি হচ্ছে এক মাস হচ্ছে জি ভাইয়া না ভাই আমার 21 এর অ্যাকাউন্ট 2021 এর অ্যাকাউন্ট আমার আসি ভাই আসি 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 ভাই ও ভাই ভাইয়া আমার টাস্ক আমি কি ফোন থেকে করে দিতে পারবো ভাই আমি কিন্তু আসছি ভাই মুবিন ভাই জি ভাইয়া আচ্ছা ফাইবার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিলে কি হতে পারে ও ওটা পড়ে থাকবে আচ্ছা ভাইয়া নামের এই জায়গায় ক্লিক করে আমি প্রেজেন্ট আছি আমার কিন্তু সিটি নাম নাই না না ভাইয়া ওই যে আমি বললাম যে ক্লাস এসে করব ভাইয়া আচ্ছা আমি কিন্তু ক্লাসে আছি এখন আপনি মোটরসাইকেল দেবো নাম
ভাইয়া আমি শীটে ফিলআপ করতে গেছিলাম তো টাইপ করতে পারছিলাম না, ভাইয়া পিসি দিয়ে করেছি কিন্তু। আচ্ছা ভাইয়া জি ভাইয়া, শুধু দেখা যাচ্ছিল কিন্তু লেখা যাচ্ছিল না। ভাইয়া তিনি বলবে না, আমার নাম হচ্ছে আনাপ মুর্শেদ, বাড়ি চাপাই নবাবগঞ্জ, আমি সিটটা পূরণ করিনি, ক্লাসে পূরণ করবো, আমার অ্যাটেন্ডেন্সটা করে দিন। ভাই আমারও হচ্ছে ওই সিটটা পূরণ করা হয়নি, ঠিক আছে ক্লাস শেষে ভাই আমার পূরণ করা হয়নি, কিভাবে করব একটু বলে দেন। হোমওয়ার্কটা নিয়ে আরেকবার একটু বলে দেন। মোবিন ভাইয়া, এই আমি আপনাকে একটা এআই ফাইল ইয়াতে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, এটা একটু দেখবেন, কেন ক্লিপিং মার্কস করতে পারতেছি না। একটু দেখাই দিবেন যদি, একটা মিনিট আমি স্ক্রিন শেয়ার দেবো। আচ্ছা ভাইয়া দিছি, ফাইলটা ওপেন করে ভাইয়া
এই যে সাইডের যে শ্যাডো গুলা এরিয়া করতে পারতেছি না। সিলেক্ট কি পুরোটা করব? এই যে এটা সিলেক্ট করলাম, স্টপ আই ফে ভাইয়া ওই তো সবগুলো যে সবগুলো শেপে স্ট্রোক আছে দেখেন একটু ভালো করে, সবগুলো শেপেই না এটা চলে গেছে, কিন্তু আমাদের মূল বইয়ের যে বুক কভারের উপরে এখানে একটা সাদা একটা ইয়া ছিল, সেটা আনার জন্য আর কি, সেটা কিভাবে আনবো? এটা 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 এই যে এই যে বুঝছি, মানে আরেকটা দিয়ে এটার উপর বসাই দিতে হবে, এটুকু ঠিক আছে তাহলে বুঝছি। এখন আমি ভাবলাম যে করা যায় তাহলে, ওকে। দাদা হ্যাঁ জানি, একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি, এই যে যে বাড়ি কাজটা দিয়েছেন এখানে যে ছবিগুলো আছে, এই ছবিগুলো যদি নিজের মতো দিতে পারবো নাকি? এই ছবি আচ্ছা আচ্ছা, এখানে যেরকম মুখ স্টাইলে দেওয়া এরকম মুখ করতে হবে, আবার এই যে 2 নম্বর যে একটা ছবি দেওয়া আছে 2 নম্বরে, হ্যাঁ হ্যাঁ, মানে শুধু সামনে পাটটা করলে হবে ভাইয়া। ওইটাই এই প্রথম পিকচারটার মধ্যে এই যে বাম সাইডে, বইয়ের বাম সাইডে যে র‍্যাকটা ইয়াটা দেওয়া হয়েছে বুকের এই সাইডটা, এটা কিভাবে করব? প্রথমটার মধ্যে ড্রপ শ্যাডো মনে না করলেও চলবে, কারণ এটা মনে বইয়ের ভাঁজ পছে না দাদা। আচ্ছা
আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।